প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আজ আমি আবারও আপনাদের জার্নাল শেখাবো, আর যে অঙ্কটি আমি আপনাদের করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। স্টার ডকইয়ার্ড ইজ এ বোট রিপেয়ার ইয়ার্ড ডিউরিং নভেম্বর 2015, ইটস ট্রানজ্যাকশন ইনক্লুডেড দ্য ফলোয়িং। বলেছে স্টার ডকইয়ার্ড বোট রিপেয়ার সেন্টার, তারা নভেম্বর মাসে 2015 সালে যে সকল লেনদেন সংগঠিত হয়েছিল সেগুলো নিম্নরূপ: রিকোয়ার্ড জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন, এবং উপরোক্ত এই লেনদেনগুলো থেকে জার্নাল করো। তো জার্নাল করতে হলে আমাদের প্রত্যেকটা লেনদেনের পক্ষ বের করতে হবে। এবার এই পক্ষ দেখতে হবে হিসাব সমীকরণের কোন উপাদানের অন্তর্ভুক্ত, এবং এই লেনদেনের ফলে সেই উপাদান বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এবার দেখতে হবে ওই উপাদানটি বৃদ্ধি পেলে কী হয় আর হ্রাস পেলে কী হয়। তো চলুন অঙ্ক শুরু করি। নভেম্বর 1, পেইড রেন্ট ফর দ্য মান্থ। বলা হয়েছে যে চলতি মাসে রেন্ট প্রদান করা হলো টাকা 16,000। তাহলে পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, কি প্রদান করা হলো? রেন্ট। কিসের মাধ্যমে? ক্যাশে। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো রেন্ট এক্সপেন্স আর একটি হলো কি ক্যাশ। তো আমরা জানি রেন্ট এক্সপেন্স একটি খরচ, আর খরচ এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট। আরেকটি যে পক্ষ সেটি হলো ক্যাশ, এই লেনদেনের ফলে আমার ক্যাশ হ্রাস পাচ্ছে, কারণ আমি যাকে রেন্ট পেমেন্ট করলাম তাকে ক্যাশের মাধ্যমে দিচ্ছি। তার মানে কি? আমার কারবার থেকে ক্যাশ হ্রাস পাচ্ছে। আর আমরা জানি ক্যাশ অ্যাসেট হ্রাস পেলে কী হয়? ক্রেডিট। তাহলে আমাদের এখানে যাবে দাঁড়াবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 2015 নভেম্বর 1, রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, টাকা হবে 16,000। দেখেন এখানে আমরা ব্যাখ্যা প্রয়োজন আছে, কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না, এগুলো আপনারা পারেন, আপনারা ব্যাখ্যা যদি না পারেন প্রশ্নে যা লেখা থাকবে তাই লিখে দেবেন, আর যদি একটু সুন্দর করে লিখতে পারেন সেটা ভালো। সেটি হচ্ছে যে যে লেনদেনের জার্নাল করলেন সেই লেনদেনের সংক্ষিপ্তভাবে যেটা লেখা যায়। যেমন ধরেন এখানে পেইড রেন্ট ফর দ্য মান্থ টাকা 16,000, আপনি এখানে লিখবেন টু রেকর্ড ক্যাশ পেমেন্ট ফর অফ রেন্ট রেন্ট, তার মানে রেন্ট এর রেকর্ড করা হলো এই। তো এরপরে দেখেন 2 তারিখে বলা হয়েছে মেড রিপেয়ার অ্যান্ড সেন্ট এ বিল ফর টাকা 28,000 ফর সার্ভিস রেন্ডার টু মুন লিমিটেড। বলা হয়েছে যে রিপেয়ার করা হলো এবং তাদেরকে একটা কি বিল দেওয়া হলো, তার মানে হলো যে ধারে সেবা প্রদান করা হলো। মনে রাখবেন বিল দেওয়া মানেই এখানে বুঝে নিতে হবে যে আমরা ধারে সেবাটি দিলাম, তার মানে কি প্রদান করা হলো? সার্ভিস মানে সেবা একটি পক্ষ। কিসের মাধ্যমে সেবাটি প্রদান করলাম আমরা? ধারে, তার মানে আমরা তার কাছে টাকা পাবো। আর আমরা যার কাছে টাকা পাই তাদেরকে কি বলা হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমাদের এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল আর একটি কি সার্ভিস রেভিনিউ। এবার দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের অ্যাসেট যেটা বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর আমরা যেহেতু সেবা দিচ্ছি আমাদের সেবা আয় এখানে আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমাদের এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখি 2 তারিখ নভেম্বর 2, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, হ্যাঁ টাকা হবে 28,000। এবার দেখেন নভেম্বর 7, রিসিপ্ট অ্যান্ড ইনভয়েস, একটি ইনভয়েস পাওয়া গেল ফর অ্যান অ্যাডভাইজমেন্ট, মানে একটা অ্যাডভাইজমেন্টের, ইন এ ম্যাগাজিন অ্যাট কস্ট, মানে একটা ম্যাগাজিনে আমরা অ্যাডভাইজমেন্ট দিয়েছিলাম তার একটা ইনভয়েস পেলাম টাকা 2,000 টাকার। পেমেন্ট টু বি মেড উইথিন 30 ডেইজ, যা 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে। তার মানে আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম, বিজ্ঞাপন খরচ যেটা এখনও প্রদান করা হয়নি, 30 দিনের মধ্যে আমরা প্রদান করব। তার মানে বাকিতে আমরা বিজ্ঞাপন দিয়েছি। তাহলে আমাদের কী দিয়েছি? বিজ্ঞাপন। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট একটি পক্ষ, অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু এখনও ক্যাশে পেমেন্ট করিনি, ক্যাশ দেয়নি, তাহলে আমাদের কাছে তারা টাকা পাবে, আর যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে অ্যাকাউন্টস পেয়েবল বলা হয়।
তো আমরা এখানে অ্যাকাউন্টস পেবল না লিখে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পেবল লিখব, কারণ মনে রাখবেন যে খরচের ক্ষেত্রে যদি বকেয়া হয় তাহলে ওই খরচ বকেয়া ক্রেডিট লিখলে ভালো হয়। এখানে অ্যাকাউন্টস পেবল লিখলে যে হবে না সেটা না, তবে অ্যাডভার্টাইজমেন্ট পেবল লিখলে ভালো হবে অ্যাকাউন্টস পেবলের পরিবর্তে। তো এখানে দেখেন আমাদের দুটি পক্ষ, একটি হলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেটা খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, যেহেতু খরচটা এখনও প্রদান করা হয়নি তার মানে অ্যাডভার্টাইজমেন্ট পেবল যেটা একটি দায়, আর দায় বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের কি এখানে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখি জান নভেম্বর 7 অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল ক্রেডিট, টাকা হবে 2000। যেহেতু এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একটা খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর তার আরেকটি পক্ষ অ্যাডভার্টাইজমেন্ট পেবল যেটা দায় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। এরপর দেখেন 10 তারিখ বলা হয়েছে মেড রিপেয়ার অ্যান্ড কালেক্টেড ইন ফুল অফ টাকা 23,000 টাকা। বলা হয়েছে যে একটা রিপেয়ার করলাম মানে সেবা দিলাম, রিপেয়ারের কাজ করলাম এবং সেখান থেকে 23,000 টাকা রিসিভ করলাম মানে কালেকশন করলাম। তাহলে এখানে আমাদের পক্ষ বের করতে হবে কী দিলাম, সার্ভিস দিলাম মানে সেবা, রিপেয়ার সার্ভিস বা শুধু সার্ভিস রেভিনিউ যেটাই বলেন। সেবাটা কিসের মাধ্যমে দিলাম, নিশ্চয়ই যেহেতু ক্যাশ মানে কালেকশন করছি তার মানে কি ক্যাশে সেবাটা দিলাম। তাহলে এখানে দুটি পক্ষ কী প্রদান করা হলো, সার্ভিস, কিসের মাধ্যমে, ক্যাশে। তাহলে দুটি পক্ষ, একটি হলো ক্যাশ আর একটি হলো কি, সার্ভিস রেভিনিউ। এখানে ক্যাশ অ্যাসেট, আর যেহেতু আমরা সেবা দিয়ে ক্যাশ পাচ্ছি তার মানে অ্যাসেট ক্যাশ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর অপর পক্ষে সার্ভিস রেভিনিউ আমাদের আয়, যে সার্ভিস রেভিনিউ আয় আমাদের বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট, তার মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এখানে আমাদের যাবে আসবে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হবে আমাদের 23,000। এরপর দেখেন 24 তারিখ 24 রিসিপ্ট এসে একটি চেক পাওয়া গেল ফর টাকা 22,000 22,000 টাকা রিপ্রেজেন্টিং কালেকশন অফ দ্য রিসিভেবল অফ নভেম্বর 2, মানে নভেম্বরের যে 2 তারিখে আমরা ধারে একটি সেবা দিয়েছিলাম সেই ব্যক্তির কাছ থেকে এখন আমরা টাকা পেলাম। তার মানে কার কাছ থেকে টাকা পেলাম, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পেলাম। তার মানে কী পেলাম, ক্যাশ, তার মানে আমাদের এখানে চেক পেলাম, চেক, তার মানে আরেকটি পক্ষ কি ব্যাংক, চেক আর ব্যাংক এক কথা। তাহলে এখানে আপনারা চেকটাকে ক্যাশেও লেখা যায় যদি চেক পাওয়া যায়, তো আমরা চেকটাও আমরা ব্যাংক বলেই লিখব, তাহলে আমাদের সুবিধা হবে। তার মানে পক্ষ ঠিক এইভাবে রিসিপ্ট এসে চেক পাওয়া গেল, কী পাওয়া গেল, চেক পাওয়া গেল, কার কাছ থেকে পাওয়া গেল, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে, তার আরেকটি পক্ষ আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে দেখেন দুটি পক্ষ, একটি হলো চেক মানে ব্যাংক আর একটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল। এবার দেখেন এই লেনদেনের ফলে এই দুইটি পক্ষের যে চেক বা ব্যাংক যেটা আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট যেহেতু আমরা চেক পাচ্ছি, আর আরেকটি পক্ষ যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যার কাছ থেকে আমরা চেক পেলাম তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল আমার হ্রাস পাচ্ছে। কী কারণে, যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে টাকা পেতাম সেটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে কি সে অ্যাকাউন্ট রিসিভেবল আমার আর থাকছে না, আর অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পেলে কী হয় ক্রেডিট। তাহলে আমাদের এখানে জানালে আসবে আমাদের যেহেতু ব্যাংক অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, ব্যাংক অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ মানে এটাও অ্যাসেট হ্রাস পাচ্ছে ক্রেডিট। তাহলে আগের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট যেটা আমাদের ব্যাংক, আর অ্যাকাউন্ট রিসিভেবল এটাও আমাদের অ্যাসেট যেটা আমাদের হ্রাস পাচ্ছে ক্রেডিট। এবার দেখেন 25 মেড রিপেয়ার টাকা 40,000 কালেক্টেড টাকা 22,000 ক্যাশ ব্যালেন্স ডিউ উইথিন 30 ডেইজ। বলা হয়েছে একটা রিপেয়ারের কাজ করা হলো 40,000 টাকায় এবং সেখান থেকে ক্যাশ পাওয়া গেল 22,000 টাকা, আর বাকি যে 18,000 টাকা এটা 30 দিনের মধ্যে পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি যে একটা সেবা দিলাম মোট 40,000 টাকার, তার মানে কী প্রদান করা হলো, সার্ভিস মানে সেবা, তার মানে সার্ভিস রেভিনিউ একটি পক্ষ। সেবাটা দিলাম দুইটাভাবে, একটা হলো ক্যাশে 22,000 আর বাকি 18,000 টাকা হলো ধারে, তার মানে আমরা তার কাছ টাকা পাবো, আর যাদের কাছে আমরা টাকা পাবো তাদেরকে কী বলা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল। আর দেখেন আমাদের এখানে তিনটি পক্ষ, একটি হলো ক্যাশ, একটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল, যে দুইটাই আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট,
আর একটি এই দুইটা মিলে আমাদের সার্ভিস রেভিনিউ, যেটা আমাদের আয়, আমাদের বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট। তাহলে এখানে আমাদের জার্নালে আসবে 25 ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর একবারে সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। তো দেখেন ক্যাশ আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে 22,000, আমাদের ধারে সেবা দিচ্ছি আমরা কত 18,000, তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাচ্ছে। আর একবারে এই দুইটা মিলে দুইটাই যেহেতু আমাদের আয়, আয় বৃদ্ধি পাচ্ছে একবারে আমাদের কত 40,000 টাকা, তার মানে আমাদের সার্ভিস রেভিনিউ, একবারে ক্রেডিট 40,000 টাকা। এরপরে দেখেন সেন্ট চেক, চেক প্রদান করা হলো ইন পেমেন্ট অফ দ্য লাইবিলিটি ইনকার্ড অন নভেম্বর 7, মানে নভেম্বরের 7 তারিখের একটা পাওনাদার ছিল, তাকে পেমেন্ট করা হলো চেকে। তো দেখেন নভেম্বরের 7 তারিখে আমাদের পাওনা ছিল কত, পাওনাদার ছিল কত 2,000 টাকা, মানে অ্যাডভাইসমেন্ট পেয়েবল ছিল। তো ওখানে দেখেন অ্যাডভাইসমেন্ট পেয়েবল ছিল আমাদের 2,000 টাকা, ওই অ্যাডভাইসমেন্ট পেয়েবল বলা হয়েছিল 30 দিনের ভিতর পরিশোধ করা হবে, সেটা এখন পরিশোধ করা হলো। তার মানে আমি বলতে পারি কাকে পরিশোধ করা হলো, অ্যাকাউন্টস পেয়েবলকে, মানে অ্যাডভাইসমেন্ট পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল। মনে রাখবেন আগে যেটা আপনি লিখেছেন এখন সেটাই লিখবেন, আগে যদি অ্যাডভাইসমেন্ট পেয়েবল লিখে থাকেন তাহলে এখন অ্যাডভাইসমেন্ট পেয়েবলকে টাকা পেমেন্ট করছেন, তার মানে অ্যাডভাইসমেন্ট পেয়েবল একটি পক্ষ। কি পেমেন্ট করছেন তাকে, চেক, তার মানে ব্যাংক, আরেকটি পক্ষ কি ব্যাংক। তাহলে আমরা এখানে যেহেতু আগে আমরা অ্যাডভাইসমেন্ট পেয়েবল বলে লিখছিলাম, তার মানে ওই অ্যাডভাইসমেন্ট পেয়েবলকে আমরা ক্যাশ পেমেন্ট করছি, বা আমরা অ্যাডভাইসমেন্ট পেয়েবল না লিখে আমাদের এখানেও যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখি তাও যে আমাদের ভুল সেটা না। তো আমরা দুইটাই লিখতে পারি। তো আমরা এখানে লিখি যেহেতু অ্যাডভাইসমেন্ট পেয়েবলের টাকা আমরা পেমেন্ট করছি, আমাদের এই অ্যাডভাইসমেন্ট পেয়েবল দায়, এটা আমাদের কী আসছে, হ্রাস পাচ্ছে, আর দায় হ্রাস পেলে কী হয়, ডেবিট হয়, তার মানে অ্যাডভাইসমেন্ট তখন দায় বৃদ্ধি পেয়েছিল, ক্রেডিট হয়েছিল, আর এখন আমাদের দায়টা অ্যাডভাইসমেন্ট পেয়েবল দায়টা হ্রাস পাচ্ছে। আর আমি এই দায়টা কিসের মাধ্যমে পরিশোধ করছি, চেক দ্বারা। তাহলে আমাদের আরেকটি পক্ষ কি ব্যাংক, যেটা আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে, আর সম্পদ হ্রাস পেলে কী হয়, ক্রেডিট, আমাদের টাকা হবে ওই তারিখে যে টাকা ছিল অর্থাৎ 2,000, তার মানে 2,000 টাকার অ্যাডভাইসমেন্ট পেয়েবল ছিল ওইটা এখন চেক দ্বারা পরিশোধ করা হলো। এরপর দেখেন 30 অনার উইথড্র, অনার মানে মালিক উত্তোলন করলো 12,000 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য, তার মানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 12,000 টাকার উত্তোলন করলো। তো দেখেন কী করা হলো, ড্রয়িং করা হলো, কী ড্রয়িং করলো, ক্যাশ, তার মানে আরেকটি পক্ষ কী ক্যাশ। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ড্রয়িং, আরেকটি কী ক্যাশ। আমরা জানি ড্রয়িং বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এখানে ড্রয়িং ডেবিট, ড্রয়িং করা মানেই ড্রয়িং বৃদ্ধি পাওয়া, আর ড্রয়িংটা করছি কিসের মাধ্যমে, ক্যাশ থেকে, ক্যাশ, তার মানে আমাদের আরেকটি পক্ষ যে ক্যাশ, যেটা হ্রাস পাচ্ছে, কারণ কারবার থেকে ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কমে গেলে কী হয়, ক্রেডিট। তাহলে আমাদের এখানে যাবে দেয় আসবে ড্রয়িং ডেবিট আর ক্যাশ ক্রেডিট, টাকা হবে 12,000। এটাই ছিল আমাদের আজকের জবেদা। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।